ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ার শাক রান্না করা হয়েছে। কিভাবে আমরা এটা তৈরি করেছি আপনাদেরকে আজ দেখাবো। প্রথমে মিষ্টি কুমড়ার শাক ধুয়ে রাখা হয়েছে। মিষ্টি কুমড়ার শাকে বালি থাকে, ভালো করে একটু ধুতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেলন বিচি, আর এইখানে আছে ময়দা, কাঁঠাল বিচি আছে, ইচামাছ, কাঁচামরিচ, রসুন। ইচামাছের খোসাটা ছড়িয়ে নেবেন। খুব লোভনীয় একটা খাবার হবে। কড়াইতে লবণ দেওয়া হলো। এখন ওই যে ছিলে রাখা ইচা মাছ বা চিংড়ি মাছ, তারপর কাঁচা মরিচ, রসুন, সাথে কাঁঠাল বিচিগুলো কেটে এবং পেলন বিচিগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেবেন। তারপর পানি দেওয়া হলো, সামান্য পরিমাণ হলুদ অ্যাড করতে পারেন, একটু নেড়ে চেড়ে দিবেন। তারপর চুলাটা মৃদু আছে বসিয়ে দেন, যাতে কাঁঠালের বিচিগুলো এবং পেলন বিচিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিবেন, নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। দেখা যাচ্ছে পুরো জায়গাটা কড়াইতে নিয়ে নিয়েছে, কিন্তু যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখবেন খুবই অল্প। এই যে দেখছেন আস্তে আস্তে কমে আসছে, শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে, মজে যাচ্ছে। ঢাকনা দিয়ে দিলে আরও মজে যাবে। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এটা আরও বেশি সুস্বাদু হয়। আমরা দিয়েছি এখানে কাঁঠালের বিচি অল্প কয়েকটা। এবার ওই যে ময়দা ছিল পানি দিয়ে গুলে রাখা হয়েছে, এবার এগুলো আস্তে আস্তে সেদ্ধ হওয়ার যাওয়াতে আস্তে আস্তে এখন দিয়ে দিব। দেখবেন আরও অল্প হয়ে গেছে, মাখা মাখা হয়ে যাবে। সফট হয়ে গেছে, চুলার আঁচটাও কমিয়ে দেওয়া হলো, না হলে কিন্তু লেগে যাবে। একটু কম আছে এখন, এগুলো সেদ্ধ হতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা ময়দার গন্ধ থেকে যাবে। সেদ্ধ হয়ে গেলে এখন কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। যদি দুই একটা শুকনো লঙ্কা তেলে ভেজে সেই শাকের সাথে খাওয়া যায় আরও বেশি মজাদার হয়। আমি এখানে দিয়েছি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আগামীতে আরও নতুন নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।